চার বছর মারছে আর কি। আল্লাহ রহমত করবো, আল্লাহ রহমত ছাড়া দাঁড়ান করবো মনে করবেন না। একটু একটু অর্ধেক বেলা করে চালায় জীবন তো বাঁচান থাকবো, সবটা জিনিসের দাম বাড়তি না হলে সংসার চালাম কিভাবে, ঘর ভাড়া দিব কিভাবে। বাইরে এসে হলে দশটায় জামুক, এখন বাসায় জামুক আছে, টুকটাক চলতেছে, বৃষ্টি হলে সমস্যা হয় আর জমার টাকা উঠছে। হ্যাঁ অসুস্থ হলে এখন আল্লাহ দিচ্ছে, আমরা কি করবো। হ্যাঁ হ্যাঁ বৃষ্টি থাকলে তো সমস্যা হয় একটু একটু। হ্যাঁ মজা লাগে বৃষ্টি, একটু মজা তো লাগতেছে, কিন্তু এমনিতে যাতায়াতের সমস্যা, তাতে বৃষ্টিতে ভিজলে তো মজা লাগে। এই সমস্যা হচ্ছে আপনার হলো গাড়ি পাওয়া যেতেছে না, গাড়ি পাওয়া যেতেছে না, অনেক খুব বড় বড় একটা গাড়ি আসে তাও আপনার উঠতে পারি কি না, অনেক ভিড় থাকে। ঘূর্ণিঝড় জানি 25 তারিখে, এটুক জানি আর কি। এখন প্রয়োজনের ক্ষেত্রে তো আসতে হয়েছে, প্রয়োজনের জন্যে আসছি আর কি, জরুরি ক্ষেত্রে না। বৃষ্টি মাথায় রিক্সা একটু কম বের হয়, এই ক্ষেত্রে যেগুলো বের হয় এদের একটু ভাড়া বেশি হয়। হ্যাঁ এর মেন সমস্যা একটু দিতে হয়, এছাড়া আর কিছুই না। অসুস্থ হলে কিছু করার নাই, এই হয়ে চলতে হবে।